সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের জীবনের খুব সাধারণ একটি সমস্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল মাসুদ খান গ্যাস্ট্রো ইন্টাস্টিনাল থাইরয়েড ব্রেস্ট ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক সার্জারি বিভাগ মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল চিফ কনসালটেন্ট মার্কস ডাক্তার ইকবাল জিআই সেন্টার চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই এবং জেনে নিই এই বিষয়টি সম্পর্কে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম স্যার আমরা অনেকেই দেখা যায় যে দশ বছর ধরে অথবা এরও বেশি সময় ধরে এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি আমরা সাধারণত একটা গ্যাসের ওষুধ খেয়ে ফেলি কিছুদিন ভালো থাকি কিন্তু তারপর দেখা যায় যে সমস্যাটি আবার দেখা দেয় তো স্যার আপনার কি মনে হয় যে আসলে কি কারণ হতে পারে এই যে ক্রনিসিটি অব দ্য ডিজিজ যে আপনি যেটা বলেন দশ বছর অথবা এর বেশি এখন যেটা হচ্ছে কি আমরা বেসিক্যালি আমাদের যেটা আমাদের স্বভাব অ্যাজ নাগরিক এই দেশের আমরা যেটা করি ফার্মাসির থেকে আমরা ওষুধ নিয়ে খাই তো এখন দেখা যাচ্ছে এর মধ্যে থেকে দেখা যাবে যে অ্যাকচুয়াল ডিজিজ পেশেন্ট হয়তো বা ষাট পার্সেন্ট ঠিক আছে না আর বাদ বাকি যারা আছে তারা হয়তো ওই যে আমরা খাদ্যাভ্যাসের যে পরিবর্তন হঠাৎ করে ভাজা পোড়া চা কফি খাওয়ার জন্যে অ্যাসিডিটি হতে পারে দিস ইজ নর্মাল এটা একদমই নর্মাল এই যে সিক্সটি পার্সেন্ট যে পপুলেশন যেটা আছে এইটা নিয়ে হচ্ছে কি আমাদের আমি কেন সিক্সটি পার্সেন্ট বললাম আসলে কিন্তু সিক্সটি পার্সেন্ট কারণ আমরা যখন আমাদের তো ওরকম মানে ডেটা নাই যে আমরা যে বলবো যে আমাদের যে গ্যাস্ট্রিক ডিজিজ যেগুলো এগুলোর যদি আমরা যদি ডাটা কালেকশন যদি করতাম তাহলে আমরা বলতে পারতাম যে পার্সেন্টেজ হয় বাট অ্যাজ উই সি ইট এবং আমাদের প্র্যাকটিসে আমরা যে দেখি ইনভেরিয়েবলি আমরা যখন এন্ডোস্কোপিক ফাইন্ডিং অথবা যখন আমরা বায়োপসিগুলো যখন করি আপনার এইচ পাইলোরির জন্যে অথবা গ্যাস্ট্রাইটিস আছে কিনা তখন কিন্তু আমরা বুঝি যে তাদের গ্যাস্ট্রাইটিস আছে এবং তখন আমরা বুঝতে পারি যে ইনসিডেন্স অফ গ্যাস্ট্রাইটিস ইজ ভেরি হাই যখন আমরা গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি নিয়ে যখন ডিল করি এইটার কিন্তু টায়ার অফ ট্রিটমেন্ট আছে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি তো এখন আমি যদি ডিজিজটাকে যদি আইডেন্টিফাই যদি না করতে পারি সে ফর ইনস্ট্যান্স এখন ইফ ইটস অ্যান্ড এইচ পাইলোরি ডিপেন্ডেন্ট যে এইচ পাইলোরি কেন এই কথাটা বললাম যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যখন আবিষ্কার হয় ইন দ্য নাইনটিস তখন থেকে কিন্তু এইটাকে বলা হয় যে দিস ইজ মেইনলি রেসপন্সিবল ফর অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রয়েড কিন্তু এর সাথে আপনার অ্যাডিটিভ কিছু ফ্যাক্টরস জড়িত এর মধ্যে কী আছে যেরকম সাইকোলজিক্যাল আওয়ার রুটিন হ্যাবিটস খাদ্যাভ্যাস ঠিক আছে না এখন এর মধ্যে দেখা গেছে যে সাইকোলজিক্যাল যেটা ইট কম্প্রাইজেস ফিফটি পারসেন্ট তার মানে যে আমাদের মেন্টাল স্টেট অফ মাইন্ড এইটা কিন্তু বেসিক্যালি যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক ডিসঅর্ডার এইটার জন্য কিন্তু রেসপন্সিবল দিস ইজ অ্যাপার্ট ফ্রম এইচ পাইলরি ব্যাকটেরিয়া নাম্বার ওয়ান নাম্বার টু আর কি আছে আমাদের যেরকম খাদ্যাভ্যাস খালি পেটে চা কফি খাওয়া এই যে দুধ চা ইটস সো টেস্টি কিন্তু এটা দিস কন্ট্রিবিউটস টু অ্যাসিডিটি তারপর আমরা কী খাই সমোসায় সেখানা খাচ্ছি খালি পেটে খাচ্ছি সিগারেট খাচ্ছি খাচ্ছি এক্সেসিভ সলস এগুলা আমাদের খাওয়ার অভ্যাসটা আমাদেরকে এটা একটা এটা ওয়ান পার্ট অফ ইট এর সাথে আপনি যদি কমপ্লিটলি কিউর যদি করতে চান এই এই সিমটমসটাকে যদি যদি বলে পেশেন্ট আসে কি বলে যে স্যার আমার বলে উপরে ভাগে পেট ব্যথা করে অথবা বলে যে খেলে পেট ব্যথা হচ্ছে বমি বমি ভাব হচ্ছে অথবা বলে কেউ বলে খালি পেটে ব্যথা হচ্ছে অথবা বুক জ্বালা পোড়া এই এই যে এই যে কথাগুলো যখন বলে কেউ যদি বলে বুক জ্বালা তখন বুঝতে হবে যে আমার রিফ্লাক্সের সমস্যা হচ্ছে কেউ যদি বলে ব্যথা তখন বলতে হবে বুঝতে হবে যে আমার যে গ্যাস্ট্রোসিফিজাল যে খাদ্য না লি এবং পাকস্থলীর যে জায়গাটা ওখানে কোনো ক্ষত আছে কিনা কেউ যদি বলে আমার খালি পেটে ব্যথা হচ্ছে তখন বুঝতে হবে যে এটা স্টমাক আমার প্রপারের সমস্যা এছাড়াও যে উপরের আর দুইটা অর্গান আছে আমরা যেটা এই সেম ফিচার্স দেয় অগ্নাশবে প্যানক্রিয়াস এবং আরেকটা যেটা আছে যে পিত্তথলি পিত্তথলিতে যেটা পাথর যদি হয় প্যানক্রোটাইটিস একই ধরনের কিন্তু সিমটম নিয়ে আসবে আসবে এখন রোগীরা তো আর এত ডিফারেন্সিয়েট করতে পারে না তাহলে ডিফারেন্স কিভাবে হবে রাইট তারা যাচ্ছে কার কাছে ফার্মাসিস্টে সেও তো বলতে পারবে না সো আমি বলি ইফ দি সিমটমস পারসিস্ট ফর ফোর উইক্স অর মোর চার সপ্তাহ থেকে অধিক যদি হয় তাহলে সেই ভদ্রলোক বা ভদ্র মহিলার উচিত হবে ডাক্তারের কাছে যাওয়া আচ্ছা ডাক্তারের কাছে গেলে যে জিনিসটা হবে আমাদের দেশে স্ক্রিনিং সিস্টেম নেই বাইরে যেটা আছে স্ক্রিনিং সিস্টেম ইজ সো ইম্পর্ট্যান্ট কারণ এই অ্যাসিডিটি বা গ্যাস্টাইটিসের থেকে যে অমিনাস যে রোগগুলো হয় সেগুলো লাইফ থ্রেটনিং ওগুলোতে ওই টাইম পরে যায় আপনি যেটা বললেন যে তাহলে আমরা এই যে ক্রোনিসিটি যদি হয় তাহলে আমরা কী করবো তাই না এখন আমরা অ্যাসিডিটিটাকে যদি আমরা ভাগ যদি করি অথবা গ্যাস্ট্রিক ডিসঅর্ডারটাকে যদি ভাগ যদি করি তাহলে আমরা বলতে পারি এইচ পাইলোরি ডিপেন্ডেন্ট এইচ পাইলোরি ইনডিপেন্ডেন্ট গেল একটা এখন যাদের এইচ পাইলোরি ইনডিপেন্ডেন্ট মানে এইচ পাইলোরি দিয়ে যাদের হচ্ছে না তারা কী কী আরও হতে পারে একটা হচ্ছে যে গ্যাস্ট্রিক হিসেবে স্প্রিংটা থাকে স্প্রিংটা যদি ডিসফাংশনই যদি হয়ে যায় এটা গেল একটা পাকস্থলির যে আমরা পিএইচ যেটা বলি এইটা অ্যাসিড অ্যাসিড করে যে অথবা অ্যাসিডিটি এটা আমরা যদি আমাদেরকে মেজার করতে হবে এটা গেল একটা আরেকটা হচ্ছে এখানকার যে প্রেসার যেটা আছে ম্যানোমেট্রি যেটা বলি এই এটা ডিসফাংশন হয়েছে কিনা তো এই কতগুলো টেস্টগুলো করলে আমরা বুঝতে পারবো যে এই যে অ্যাসিডিটি যেটা হচ্ছে ইজ ইট স্টমাক রিলেটেড অর নট এইচ পাইলোরির বিষয়টা যদি একটু বলতেন এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যখন আসে এটাকে বেসিক্যালি একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য স্তামাক ওখানেই থাকে এবং এটা অ্যাসিডিক মিডিয়াতে এটা ফ্লারিশ করে বা গ্রো করে রাইট এখন আমাদের উদ্দেশ্য থাকে যে অ্যাসিডিক কন্টেন্ট অথবা অ্যাসিডিক যে পিএইচ যেটা এটাকে কমায় রাখলে এ আর ফ্লারিশ করতে পারে না ওয়ান এর সাথে সাথে যে জিনিসটা করতে হয় যেহেতু সিনস ইস আ ব্যাকটেরিয়া আমরা এই ব্যাকটেরিয়াকে মারার জন্যে কয়েকটা রেজিমেন্ট আমরা বলি না ডাবল থেরাপি ট্রিপল থেরাপি তো দিজ আর দ্য

ইউ আর ইন ফর এ ভেরি বিগ ট্রাবল কেন ক্রনিকি ব্যাকটেরিয়া কী করবে এই কিন্তু আলটিমেটলি নিচে মানে এই যে পাইলোরাস এবং অ্যান্ট্রামের লেভেলের থেকে ও কিন্তু ক্যান্সারে পরিণত করবে এবং দ্যাট ইস্টাবলিশ এইচ পাইলরি ডিপেন্ডেন্ট গ্যাস্ট্রাইটিস ইজ মোর ডেঞ্জারাস দ্যান নন এইজ পাইলোরি তাহলে স্যার মানে কোনো ইনভেস্টিগেশন আছে যে আমরা কীভাবে আসলে এটা মানে আমরা ডায়াগনোসিস করতে পারি খাদ্য পাকস্থলী যে তিনটা অর্গানের সাথে এই গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক ডিসঅর্ডারস গুলো জড়িত এখন এটা অ্যাডভান্টেজ থাকি আমি দেখতে পারতেছি বায়োপসি নিতে পারবো বায়োপসি কার নিতে পারবো যদি দেখি কোনো ক্ষত বা ঘা আছে অর ফর দ্যাট ম্যাটার এই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যেটা আমরা এত কথা বলি এটা যেহেতু অ্যান্ট্রামে যেতে থাকে ওখান থেকে আমরা মিউকোসের বায়োপসি নিয়ে এটা আমরা ক্লোটেস্ট বলি যেটা ওখানে করে আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টের এইচ পাইলোরি ডিপেন্ডেন্ট গ্যাস্টাইটের কারণ কারণ কি সবসময় প্যাচেস অথবা আলসার অথবা ক্ষত থাকবে না ইউ ক্যান হ্যাভ নর্মাল মিকোজা জাস্ট একটু এড়ে লাল একটা আবহাওয়া আছে দ্যাটস এট এখন ব্যাপসি নিয়ে তখন আমরা বুঝতে পারবো সো দ্যাট ইজ এছাড়া আমরা ইউরিয়াস ব্রেথ বলি মানে ব্রেথ টেস্টের মাধ্যমে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া একটা ইয়ে দেয় ওই ব্রেথের মধ্যে এটা আসে এটা আর একটা ইভেন আমরা এইচ পাইলোরি অ্যান্টিবডি যেটা আছে এটা ব্লাডের থেকেও আমরা নিতে পারি এতক্ষণ তো আমরা শুনলাম যে কীভাবে ডায়াগনোসিস করবো কীভাবে হচ্ছে তো স্যার সব শেষে যেটা বলতে চাই যে মানে ট্রিটমেন্টটা কী হবে আপনি যদিও একটু অ্যাড করেছেন একদম ছোটো করে যদি স্যার একটু বলেন ফার্স্টে আমরা যখন গ্যাস্ট্রাইটিস যখন শুরু করি স্যার সাপোজ প্রিলিমিনারি স্টেজ নন এইচ পালো ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে আমরা অ্যান্টাসিড যে সিরাপ বা ট্যাবলেট এটা দিয়ে আমরা স্টার্ট করি উইথ অল্টারেশন অফ দ্য ফুড ডায়েটস ঠিক আছে না ডায়েটারি এবং লাইফ

স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটা আমাদের অত্যন্ত একটি কমন সমস্যা ছিল আশা করি আমাদের দর্শকদের এখন একটু হলেও উপকার হবে সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বৈশাখী টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ